আবারও নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই লোকাল বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশুর, আহত একাধিক ব্যক্তি। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে রানাঘাট, শান্তিপুর এছাড়াও ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া ফুলিয়াপাড়া বেঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে 34 নম্বর জাতীয় সড়কে। জানা যায় কৃষ্ণনগর রানাঘাটগামী একটি লোকাল বাস শান্তিপুরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই শান্তিপুর ফুলিয়া বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতে 34 নম্বর জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশুর, আহত হয় একাধিক ব্যক্তি। এছাড়াও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রত্যেকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এলাকার স্থানীয়দের দাবি, বাসটি অতি দ্রুত গতিতে আসছিল, রাস্তা খারাপ থাকার কারণে চালকের ভুলের কারণে নিয়ন্ত্রণ হারায়, এরপরেই পাল্টি খায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী, এছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে আসে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, নদিয়া জেলা পরিষদের সভাপতি রিক্তা কুণ্ডু সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। এই বক্তব্যগুলো ফেলে দিস। যাচ্ছি রানিং এ ওই ভিজুয়ালটা শুধু ফেলবি। হ্যাঁ, টাকা পয়সা দিলে মনে পাল্টি খেয়েছে। জাতীয় সড়কের উপরে কিন্তু ভয়াবহ পথ দুর্ঘটনা, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে, একাধিক যাত্রী কিন্তু আহত হয়েছে, তার মধ্যে জানা যাচ্ছে যেটা একজন শিশু কিন্তু মৃত্যু হয়েছে। আপনি তো পরিদর্শনে এসেছেন, কি বলবেন? ঘটনাটা ঘটার সাথে সাথেই মিনিট দশেকের মধ্যে আমি এসে উপস্থিত হয়েছি। কয়েকজনকে ফুলিয়াতে পাঠানো হয়েছে, সেখানে তারা মোটামুটি ঠিক আছে, আর এখন আমি রানাঘাট স্টেট জেনারেল হসপিটালে যাচ্ছি, ওখানে গিয়ে বলতে পারবো বাকিদের কি অবস্থা। আর শিশু মৃত্যুর ঘটনাটা শুনে বলি, অ্যাক্সিডেন্টের কারণটা এখানে এসে যতটা জানতে পারছি, বাসের যে সমস্ত যাত্রীরা ছিল, বাসটা এইদিকে রাস্তাটা তো অনেক চওড়া, খানিকটা অনেক ফাঁকা জায়গা, খুব স্পিডে বাসটা আসছিল, স্পিডে আসতে গিয়ে যখন ব্রেকটা কষেছে তখনই বাসটাকে আর ও ব্যালেন্স রাখতে পারেনি, বাসটা উল্টে গেছে। কিন্তু প্রতিদিন যেসব লোকাল বাসগুলো যাতায়াত করে 34 দিয়ে, সেই বাসগুলো কিন্তু রেশাশি করে রীতিমতো যাত্রী তোলার জন্য, একদম অন্যায় এগুলো করা, এবং এর জন্য নিশ্চয়ই ট্রাফিক ব্যবস্থা আছে, তারা নিশ্চয়ই এই ব্যাপারে সতর্ক হয়েছে। এবং আপনি জানেন আমাদের জেলায় একটা সবচেয়ে বড় দুর্ঘটনা, একসঙ্গে অনেকগুলি মানুষ মারা গেছিলেন, এবং এই দুর্ঘটনা কেউ আমরা চাই না, খুব মর্মান্তিক দৃশ্যগুলো, কিন্তু এখন চেষ্টা করতে হবে আমাদের যাতে এরকম ভাবে যারা গাড়ি চালায় তাদেরও সতর্ক থাকতে হবে। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।